এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 10:30 সকালবেলা। তো কালকে তোমরা দেখেছো সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছি, লাস্ট ভিডিও বলে। অ্যাকচুয়ালি আমি ঠিক করেছিলাম যে মানে হঠাৎই ভাবলাম যে না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না এরকম ভিডিও করা, এরকম ভেবেছিলাম। কিন্তু সারা দিন আমি এত কষ্টে ভুগেছি যে তোমাদের কি বলবো, মানে ভীষণই মিস করেছি জানো তো। মানে খুব ভালোবেসে ফেলেছি আমি এই ভিডিও মানে বানানো, এডিটিং করাগুলোতে। তো এত মিস করেছি যে না, ভাবলাম সময় করে করে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। আমি এই মুহূর্তে একটু ব্যস্ত হয়ে গেছি, তো আমি যখনই সময় পাবো আমি নিশ্চয়ই ভিডিও করব। এবং অনেকে লিখেওছো তোমরা যে না, ছেড়ো না ব্লগ করা, ছেড়ো না। তো হয়তো এখন একটু ভিডিওগুলো ছোট ছোট হবে, কিন্তু আমি চেষ্টা করব, আমার যখন যখন সময় হবে আমি নিশ্চয়ই ভিডিও করার চেষ্টা করব। আর আমার খুব ভালোবাসার জিনিস এটা, জানো, খুব পছন্দের, খুব শখেরও বলতে পারো। মানে শুরু করেছি, আমার বেশি দিনের চ্যানেলটা নয়, 2.5 মাস কি 3 মাস খুব জোর হলো, কিন্তু এত ভালোবেসে ফেলেছি না, সত্যি বলছি। মানে সংসার, ঘর, ছেলে, সবকিছু সামলাতে সামলাতে মানে এটাও যেন মনে হচ্ছে তার ফাঁকে ফাঁকে ঠিক করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আর রান্না বান্না খাওয়া এগুলো তো আছেই বলো, এগুলো তো নিত্য দিনের সঙ্গী। তো এটাকে যদি আমি একটু শেয়ারই করি, কোনো কি অসুবিধা, অসুবিধার তো কিছু নেই। আসলে খুব ব্যস্ত হয়ে গেছি জানো তো, মানে এই যে জিনিসটা করছি এতেও তো অনেকটা সময়ের ব্যাপার থাকে না। তো সেই জন্য দেখছি আমি হয়তো রেগুলার রোজ রোজ পারবো না, কিন্তু আমি চেষ্টা করে যাবো, আমার যতটা সময়ের মানে আমি ঠিক চেষ্টা করে যাব। তো চলো, আজকে ভাবলাম যে না, আজকে একটু সময় পাবো, তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা পাশে থাকো, সাথে থাকো। আমি ভাবলাম আজকে যে এমনি রাইসই ভাতই করেছিলাম সকালবেলা, কিন্তু ভাতটা করার পর মনে হলো যে মানে ডিমের তরকারি ভাতের আজকে প্ল্যান রয়েছে। তো কি মনে হলো যে একটু ডিম দিয়ে বিরিয়ানি করি না, কি অসুবিধা, মানে পোলাও পোলাও মতো। তো সেটাই করছি, দেখো খুব ভালো লাগে। নর্মাল রাইস কিন্তু এত সুন্দর টেস্ট হয়, পুরো একদম ডিম পোলাও টাইপের মানে বিরিয়ানিটা হয়। তো তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমরা অবশ্যই বাড়িতে করতে পারবে, মানে খুবই ভালো। আমি তোমাদের মানে ভালো ভেবে, ভালো বন্ধু হিসাবে এই কথাটাই বলছি যে তোমরা নর্মাল ডিমের তরকারি খাওয়ার থেকে এই টাইপের খাবারটা খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগে। আমরা করি, আমরা মানে আমাদের খুব ফেভারিট। তো দেখো তার জন্য আমি কি কি ব্যবস্থা, কি কি মানে করে ফেলেছি, কাজ কতটা গুছিয়ে ফেলেছি সেটা তোমাদের দেখাই। আমি দেখো পেঁয়াজটাকে কেটে ফেলেছি, ডিমগুলো সেদ্ধ করে ফেলেছি, আর আলুটাকে না সুন্দর করে নুন দিয়ে আলু সেদ্ধ করে আর সেটাকে ভেজে নিয়েছি। মানে এইটাতেই টুইস্টটা আর কি, মানে এই আলু ভাজাটা দিয়েই না ভাতটা দারুণ লাগে খেতে। আর রাইসটা বানিয়ে ফেলেছি, সেই রাইসটা হলো মানে এই রাইসটার মধ্যে আমি গরম মশলা, সমস্ত রকম গরম বিরিয়ানির যে গোটা গরম মশলা সেইটা দিয়ে, আর নুন দিয়েছিলাম রাইসটা হওয়ার সময়, আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল, দ্যাটস ইট। এইটুকু দিয়েই আমি মানে জাস্ট ভাতটাকে সুন্দর করে করতে হবে, তারপরে বাকি রান্না আমি এক্ষুনি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি ডিমগুলোকে এবার ভেজে নিচ্ছি। মেন চাপটা হলো মানে পেঁয়াজের বেরেস্তা বানানোটা, ওটা একটু সময় লাগে, তো ওটা করবো, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখো তোমরা যারা মানে আমার মতো মানে আমার সাথে মিল আছে কাদের জানিও, সেটা হলো মানে আমি একদম সিরিয়াল দেখা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, যেগুলো বাস্তব ঘটনাকে নিয়ে বা পুরনো কোনো গল্প নিয়ে, যেমন ধরো রানী রাসমণি, সত্যি আমার ভালো লাগে, ভালো গল্প, ভালো, ওটা অবশ্যই ভালো। শিক্ষা অনেক কিছু জানার আছে, অনেক পুরনো কথা, পুরনো ইতিহাস জানার আছে, রামকৃষ্ণদের, এগুলো ঠিক আছে। কিন্তু বাদ বাকি যেগুলো বানানো গল্প, বানাতে বানাতে এত বেশি বানিয়ে ফেলে আমার একদম ভালো লাগে না, সত্যি বলছি। মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানে ইচ্ছাকৃত এটা করা হলো, ইচ্ছাকৃত মানে করা হলো, এটা কখনো হয় নাকি এরকম, না আমার মনের মধ্যে কেন যেরকম হয় আমার একদম ভালো লাগে না। আমি দেখি না মানে রেগুলারলি যে একদম দেখতেই হবে এরকম কোনো আমার সিরিয়াল নেই। তো আমি না সত্যি কথা বলতে অনেকের ব্লগ দেখি, মানে এখন মানুষ মানে সিরিয়াল ছেড়ে ব্লগের প্রতি বেশি কিন্তু আকৃষ্ট হয়েছে আমার যেটা মনে হয়। তো আমার খুব ভালো লাগে অনেকের ব্লগিং দেখি বলে না, মানে আমার খুব একজনের দেখলে বা কয়েকজনের দেখলে পরে না মানে খুব একটা নিজে মোটিভেট হওয়া যায়, সত্যি মনে হয় আমিও তো করি ব্লগিং, তো অন্য কারোর দেখলে না সত্যি মনটা খুব ভালো লাগে, মনে হয় আমিও শুরু করে দিই। তো শুরু তো করেইছি, তো স্টপ করতে আর পারছি না, বুঝলে তো, এটা সম্ভব নয়, আমি আছি, তোমরা পাশে থাকো। চলো রান্নাটা এবার আবার দেখি।
তোমরা যারা চাইবে যে ডিমে হলুদ দেবে তো হলুদ দেবে, আমি কিন্তু ডিমে হলুদ দিলাম না। দেখো আমার এই ডিমটা কেমন হলো, সেদ্ধ করার সময় ডিমটা এরকম হয়ে গেছে। তো জানো তো যে ডিমটা সেদ্ধ করার পর একটু অন্যরকম শেপ চলে আসে, আর হাজবেন্ড মজা করে বলে এই ডিমটা ছেলেকে দেবে, ও খুব মজা পাবে। একবার একটা ডিম সেদ্ধ হয়ে না ঠিক ঘটির মতো দেখতে হয়ে গেছিলো, তাই দেখো সেই ডিমটা ছেলেকে দিয়েছি। এক তো মানে হেসেছে ও, মা এটা কী ধরনের ডিম বলে তো ওর খুব খানিকক্ষণ ওর মজা লেগেছিলো। তো এবার আমি ডিম পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখো বিরিয়ানিটার জন্য আমি পেস্টটা বানালাম, এর মধ্যে আছে হচ্ছে টক দই, ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, এই তিনটে জিনিসই আমি একটু পেস্ট বানিয়ে রাখছি। আর লাস্টে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলাগুলো। তো এই পেস্টটা কিন্তু বিরিয়ানির জন্য অবশ্যই দরকার, টক দই ছাড়া ভালো হয় না। তো এটা টক দই দিয়ে করে রাখলাম, এটা যখন মানে আমি কষবো জিনিসটা কষাটাতে দেবো। ভাজাটার মধ্যে আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো বেরেস্তাটা ভাজতে ভাজতে আমার সকালে ব্রেকফাস্ট করা হয়নি আমার মনে পড়ে গেল, তো খিদে পেয়ে গেছে, সেজন্য আমি একটু পাউরুটি সেকে নিচ্ছি, একটু জ্যাম দিয়ে খেয়ে নেব। আর ছেলে আর ছেলের বাবা একটু বেরিয়েছে, ওরা দুটো ভাত খেয়েই গেছে, আর আমি বিরিয়ানিটা করলে এসে বিরিয়ানিটা খাবে। তো বিরিয়ানিটা আমি এখন বেরেস্তাটা ভেজে নিই আর দুটো টোস্ট আগে খেয়ে নিই। দেখো আমি কিছুটা বেরেস্তা তুলে নিয়েছি, নিয়ে বাকি কিছুটা বেরেস্তা রেখেছি। এবার এর মধ্যে গোটা গরম মশলা, শামুরি, সাজিরে, যা কিছু হয় বিরিয়ানির যে গোটা গরম মশলা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভেজে নেব, দিয়ে তারপর বাকিটা মিশিয়ে দেবো। এতে দেখো মানে বড় এলাচও আছে, এত ভালো বেরেস্তাটার গন্ধ ছাড়ছে না, মানে ঘি দিয়ে ভেজেছি বলে একটু ঘি দিয়ে দিয়েছি, তো তার জন্য আর আমি আরেকটু তেলও দিলাম, নাহলে তেলটা বড্ড অল্প হয়ে যাচ্ছিল, তেলও দিলাম, খুব ভালো হচ্ছে, গন্ধটা খুব ভালো ছাড়ছে। এবার এরপর আমি ওর মধ্যে এই মশলাটা দেবো। এই মশলাটা দেওয়ার সময় আমি গ্যাসটা অবশ্যই কমিয়ে দেবো, নাহলে অনেক সময় দইটা না একটু কেটে যায়, তো তখন তার জন্য টিপস হলো গ্যাসটা একটু কমিয়ে করবে। তো এরপর আমি একটু এটা কষিয়ে নেব, কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো বিরিয়ানিটা করতে করতেই খুব খিদে পেয়েছে বললাম না, তার জন্য টোস্টটা বানালাম। একটা ব্রেড আমি জ্যাম দিয়ে করেছি, দেখো একটা ব্রেড জ্যাম দিয়ে আর একটা না সস দিয়ে। তোমরা কি কোনো সস দিয়ে ব্রেড খেয়েছো? দেখো আমি এটা দিয়ে খাচ্ছি, ভালোই লাগছে বেশ। দেখো আমি সবার প্রথম হাঁড়িতে ডিমের কারিটা দিয়ে দেবো, তারপর তার মধ্যে একটু রাইস দিয়ে দেবো, এর মধ্যে আবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, বেরেস্তা একটু দিয়ে দিচ্ছি, তারপরে এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আবার একটু বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। ভাতটাও দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে এই বাকি যে মশলাটা এটা দিয়ে দিই। এবার গ্যাসের জেলে তাওয়াটা ভালো গরম হলে পরে তারপরে হাঁড়িটা দিই 10 মিনিটের জন্য। দেখো কালকে হাজবেন্ড মানি প্ল্যান্ট গাছটা কিরকম লাগিয়ে দিয়েছে, এখানে সুন্দর লাগছে না বলো? এই জায়গাটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট, খুব সুন্দর করে ও কালকে এটা ঝুলিয়ে দিয়েছে। দেখো রান্না বান্না তো কমপ্লিট, এবার ভাবলাম নিজেকে একটু বসে বসে প্যাম্পার করি, যেহেতু বাড়িতে একা আছি তো আমার সব নেল পলিশের কালেকশন বেরিয়ে পড়েছে, তো কোন নেল পলিশটা পরবো সেটা ঠিক করছি, করে একটা নেল পলিশ পরে নিই। হয়েছিলাম কিন্তু হঠাৎ করে হাজবেন্ড মানে আমাকে রেডি হতে বললো, আবার খানিকক্ষণ পর ফোন করে বললো না 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 একটু পরে একটু পরে। হাজবেন্ডের এক পরিচিত পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, এখন সে আবার হসপিটাল নিয়ে যাচ্ছে। আমি এখন বসে বসে টিভি দেখছি, তো তোমাকে মাঝে মাঝে করে আপডেট দিচ্ছি। সেই দুপুরের পর থেকে কথা হয়নি অনেকক্ষণ, আমি একটু ব্যস্ত ছিলাম। তো চলো একটু চা খেলাম, দেখি রেডি হয়ে তো বসে থাকতে বললো, আদৌ যাওয়া হয় কিনা জানি না। রাত্রে তো বেরোতে একবার হবেই, ছেলেকে আমাকে আনতে যেতে হবে, ও পড়তে গেছে, তারপর আবার রাতের ডিনার বানানো আছে। তো
tank. I'm stuck in limbo. Nothing works in my head. I'm moving. Hey everyone, good morning. এখন সকাল 8টা বাজে আর আমি স্নান করে ফেলেছি। তোমরা কারা কারা সকালে স্নান করো জানিও, আমি তো সকালে এখন আর স্নান করি না, তো আজকে করেছি। করে আবার এই বারান্দায় দাঁড়িয়েছি, এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আসছে যে কি বলবো, ঠান্ডা লেগে যাবে কি না জানি না, কিন্তু মানে খুব মজা লাগছে। অনেকদিন পর একটা ঠান্ডা সুন্দর আমেজ, কি ভালো লাগছে জানো তো। তো বাইরের পরিবেশটা বেশ ফিল করছি, নিচ্ছি, ঠান্ডা জলে স্নান করেছি। তোমরা কারা স্নান মানে এত সকাল সকাল স্নান করো আমাকে জানিও। আর কালকের ব্লগটা আমি আর রাত্রে কন্টিনিউ করতে পারিনি, আমি ছেলেকে সেই আনতে চলে গেছিলাম, তারপরে আমার যার বাড়িতে মানে বিজয়া করতে যাওয়ার কথা ছিল দাদার বাড়ি, তো আমার সেখানে আর যাওয়া হয়নি। সেই জন্য এখানে আজকে সকালেও আমি এটাকে একটু ব্লগটাকে কন্টিনিউ করলাম। তো তোমরা কারা কারা এত সকালে স্নান করো জানিও। হ্যাঁ, আর চলো আজকের ব্লগটা দেখি কতদূর আমি কন্টিনিউ করতে পারি। দেখো সকাল সকাল একটা আমি অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে, তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। দেখো এই যে প্লান্টারটা আমার স্নেক প্লান্টার জন্য কদিন ধরে ভেবে রেখেছিলাম না, যে একটা অ্যামাজন থেকে আমি এটা আনলাম, তো এটাকে এখন আমাকে ওপেন করতে হবে। দেখো কিরকম হলো ব্যাপারটা, দেখো এরকম ভাবে দিয়েছে, জানি না কিরকম হয়েছে। সেরামিকের যেটা আমার পছন্দ হয়েছিল তো সেটা আমি আনালাম। তো দেখো তোমরা কেমন হয়েছে, এখান দিয়ে এত আলো আসছে না, দেখো। তো এটাতে আমি এটা বসাবো জাস্ট, আরো মাটি আনবো, এনে এটাকে প্ল্যান্টিংটা করবো। তো বলো তো তোমরা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে এটা সেরামিকের ওপর, তো আমার এটা খুব ইচ্ছা আছে আমি এই জায়গাটায় রাখবো। এরম টেবিলের ওপরই থাকবে, আমার খাবার টেবিলের ওপর মাঝখানটায় রাখবো। দেখো কালকে ঠিক যেই প্রসেসে আমি এগ বিরিয়ানিটা করেছিলাম, আজকে সেই রকমই চিকেন বিরিয়ানি করছি। পরপর দুদিন আমাদের বিরিয়ানি, এরা মানে আমরা ভীষণ বিরিয়ানি লাভার, সেই জন্য আজকেও চিকেন বিরিয়ানি বানাচ্ছি। আর এদিকে দেখো সবজিগুলো সব ধুয়ে টুয়ে ফেলেছি, মানে অনেকটা কাজ আমি রান্নাঘরে এগিয়ে ফেলেছি। তো ওই বিরিয়ানিটার রেসিপি আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না, আমি এর আগেও করেছি, আর কালকের এগ বিরিয়ানিটার মতোই হবে। তো এটা আমি করে ফেলি, তারপর লাঞ্চ আমাদের শুরু হয়ে যাবে। দেখো বিকেল হয়ে গেছে, একটু চায়ের সাথে তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম। অ্যাকচুয়ালি আড্ডা না, ব্লগটাকে এন্ড করতে এলাম, কারণ এটা কাল থেকে স্টার্ট হয়েছে। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কালী পুজোয় কে কেমনভাবে সেলিব্রেট করছো একটু জানিও, কে কত ঘরে লাইট লাগিয়েছো, কে কীভাবে সাজাচ্ছো, কে কার কীরকম আলপনা দেওয়ার ইচ্ছা আছে, এইসবই আমার সাথে একটু শেয়ার করো তোমাদের। তারপর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। চলো আজকের মতো টাটা,
আর তোমরা আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ডু সাবস্ক্রাইব। টাটা।